আমি আজকে ডিবি অফিসে এসেছি। ডিবি অফিসে আসার কারণটা হচ্ছে, আপনারা যদি কথা বলেন, আমি আসলে কথা বলতে পারছি না, আমি এগুলাতে ইউজ টু না। হ্যাঁ, আচ্ছা, আজকে আমার ডিবি অফিসে আসার কারণ হচ্ছে, আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা, এবং আমরা সব ক্ষেত্রে, সব প্ল্যাটফর্মের মানুষ যারা বিপদে পড়ি, বা স্পেশালি আমরা সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হই, তারা, স্পেশালি আমাদের অনেক তারকারাই এখানে আসে, হারুন স্যারের হেল্প নেয়। আমিও তার ব্যতিক্রম নই। আজকে আমি আপনাদের তারকা, আমি আপনাদের জন্য তারকা, আপনারাও আমাদের জন্য। আমি তানজিন তিশা আজকে এখানে এসেছি শুধুমাত্র, লাস্ট কিছুদিন ধরে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, এবং আমি কোনো স্ট্যাটাস দিয়ে কোনো কিছু যদি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই, সেটারও আমি বুলিং হচ্ছি, হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে, হারুন স্যারের কাছে আসলে বা ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাবো, এবং তাদের হেল্পে, তাদের সহযোগিতায় আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার করতে পারবো, যার কারণে আজকে আমার ডিবি অফিসে আসা। এবার আপনাদেরকে এই বিষয়টা আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ডিবি অফিসে আসার মেইন কারণই হচ্ছে এটা। একজন স্পেসিফিক সাংবাদিককে আমি একটা কথা বলেছি, আমি সবাইকে বলিনি, স্পেসিফিক একজন সাংবাদিক যার নাম উল্লেখ করে আমি বলছি, আমি জানি না সে আজকে এখানে আছেন কিনা, সে আমাকে একটা টেক্সট করে। আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, আপনারা সবাই জানেন, আপনারা অনেক নিউজ করেছেন, আমার আসলে শারীরিক সেই অবস্থা ছিল না যে আমি আপনাদের কারো ফোন ধরব। বাট একজনের টেক্সট পেয়ে, তামিম নামে একজন সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে কল ব্যাক করি, এবং এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি কি টেক্সট পেয়ে তাকে কল ব্যাক করি। টেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে, আমার জন্য অনেক সেন্সিটিভ, এটা তারকা না শুধু, যে কোনো নারী, আপনাদের ঘরে মা আছে, বোন আছে, এবং যে আমাকে এই কোশ্চেনটা করেছে তারও নিশ্চয়ই মা আছে, বোন আছে, বউ আছে, তাদেরকেও এই কোশ্চেনটা সে করতে পারে না যে কোশ্চেনটা আমাকে করেছে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমাকে কি কোশ্চেন করা হয়েছে, সেটা আমি মুখ দিয়েও এতগুলো মানুষের সামনে আনতে আমার মুখে বাঁধবে ভাইয়া? আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে টেক্সটটা দেখতে চান, আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আপনারা বিচার করবেন। একজন সাংবাদিক, সে তো আমার সহকর্মী, সহকর্মী কিনা বলেন, আপনারা কি আমার সহকর্মী? আজকে কি আপনাদের জন্য আমি আজকে এখানে, রাইট? আমাদের আমাদের জন্য তো আপনারাও আজকে এখানে। তাহলে একজন সহকর্মীকে, একজন নারী, নারী সহকর্মীকে একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে সে কিভাবে একটা কোশ্চেন করে? আপনারা যদি শুনেও থাকেন, আমি মাত্র হসপিটাল থেকে এসেছি, আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না, আপনারা কি আমাকে কোশ্চেন করতে পারেন? আপনাদের মা বোন নেই, আমি কি আপনাদের বোনের বোনের জায়গায় পড়ি না? যখন আমাকে এই কোশ্চেনটা করা হয়, আমি তাকে কল ব্যাক করি। আমি তো কারো ফোনও ধরতে পারিনি, বাট আমি তাকে কল ব্যাক করি। ব্যাক করে আই গট হাইপার, অবশ্যই আমি তখন তাকে হুমকি দেই এভাবে, এবং আমি তখন রাগ করে, জিদ করে আমি তাকে বলি যে আপনারা যা লেখেন লেখেন, এতে আমার কোনো আপত্তি নেই, বাট একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে যদি লেখেন, তখন আমি আপনার বিষয়ে মামলা করব, ওর আমি উড়িয়ে দিব।